আমাদের আগের ভিডিওতে বরানগরীর প্রামাণিক ঘাট রোডের ব্রহ্মময়ী মন্দিরে আমাদের ভ্রমণ কথা শেষ করেছিলাম। এই ব্রহ্মময়ী মন্দিরে যাওয়ার আগেই পড়বে একটি তিন মাথার মোড়, যার একদিকে রতনবাবুর ঘাট, আরেকদিকে প্রামাণিক ঘাট অর্থাৎ ব্রহ্মময়ী মন্দির, আরেকটা রাস্তা চলে যাচ্ছে গোপাললাল ঠাকুর রোড। ঠিক সেই তিন মাথার মোড়েই পড়বে রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ বরানগর মঠ। ১৮৮৬ সালে শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের অন্যান্য শিষ্যরা তাঁদের আধ্যাত্মিক চেতনা এবং অনাড়ম্ব তপস্যার জন্য একটি আশ্রয়ের সন্ধানে ছিলেন। তখন তারা উত্তর চব্বিশ পরগনার টাকি জমিদার পরিবারের সম্পত্তি উত্তর কলকাতার বরানগরে একটি জরাজীর্ণ বাগান বাড়ি ভাড়া করে মঠ স্থাপন করেন। স্বামী বিবেকানন্দ এবং তার ভাই শিষ্যরা প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে এই জরাজীর্ণ বাড়িতেই আধ্যাত্মিক অনুশীলন, ধ্যান এবং তপস্যার মধ্যে দিয়ে গিয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংসের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র অবশ্য বাড়িটির ভাড়া মেটানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন, তবে নরেন্দ্রনাথ ও তার গুরু ভ্রাতারা তাদের দৈনিক খাদ্য সামগ্রী সংগ্রহ করে আনতেন মাধুকুড়ি করে। প্রকৃতপক্ষে যুগাবতার শ্রী রামকৃষ্ণের উপলব্ধি ও শিক্ষা, তীব্র প্রেম তার তরুণ ত্যাগী শিষ্যদের নিকটতম বৃত্তে একত্রিত করতে পেরেছিল। স্বামীজির দক্ষ নেতৃত্বে সন্ন্যাসীরা ধীরে ধীরে শ্রী রামকৃষ্ণের মতাদর্শের প্রশংসা করতে শুরু করেছিলেন এবং তারা তাঁদের মুক্তি এবং বিশ্বের কল্যাণের জন্য নিজেদের প্রস্তুত করেছিলেন। তারপর এই মঠেই ১৮৮৭ সালের জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ দত্ত ও রামকৃষ্ণ পরমহংসের আটজন অপর শিষ্য বিরজাহোমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন এবং এখান থেকেই স্বামীজি ১৮৮৯ সালে তাঁর ঐতিহাসিক ভারত পরিক্রমা যাত্রা শুরু করেন। শ্রী রামকৃষ্ণের মৌলিক আধ্যাত্মিক বাণী ছিল যত মত তত পথ। বরানগর মঠের সন্ন্যাসীরাও এই বহু মত এবং বহু পথের শিক্ষাকে মহান ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন ধর্মের মানুষের বাণীর মধ্যে দিয়ে গ্রহণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ সর্বজনীন ধর্ম প্রচার করেছিলেন এবং সকল ধর্মীয় বিশ্বাসের সম্প্রীতি ও সমান বৈধতার মহান বার্তা প্রচার করেছিলেন। ১৮৯৭ সালে বরানগর মঠের জরাজীর্ণ ভবনটি ধূলিসাৎ হয়ে যায়। সেই সময় বাড়িটি পুনর্গঠনের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সেই বছরই স্বামী বিবেকানন্দ ভারতে প্রত্যাবর্তন করেছিলেন। দীর্ঘ সময় পর ১৯৭৩ সালের ২৫শে জানুয়ারি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী স্বামী রামানন্দের তত্ত্বাবধান ও পরিচালনায় বরানগর মঠ সংরক্ষণ সমিতি গঠিত হয়। এই সমিতির উদ্দেশ্য ছিল যে স্থানটিতে বরানগর মঠ অবস্থিত ছিল সেই জায়গাটি সংরক্ষণ এবং মঠটির পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা। পুরনো বরানগর মঠ যেখানে ছিল সেখানকার বাগানের একটি অংশ দখল করে সেখান থেকে দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র, নিকটবর্তী বস্তির দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টার ইত্যাদি সমাজসেবামূলক কাজ শুরু হয়। বরানগর মঠ সুরক্ষা সমিতি ২০০১ সালের অক্টোবরে তাদের দখল রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের কাছে হস্তান্তর করে। এর কিছুকাল পরেই রামকৃষ্ণ মঠ মিশনের পরিচালন সমিতি ও উচি পরিষদ এই স্থানের ঐতিহাসিক গুরুত্বের নিরিখে মঠটিকে পুনঃপ্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়। অবশেষে ২০০৪ সালের ৬ জানুয়ারি বরানগর মঠকে বেলুর মঠের প্রাতিষ্ঠানিক শাখা কেন্দ্র বলে ঘোষণা করা হয়। ১৮৮৬ সাল থেকে ১৮৯২ সাল পর্যন্ত শ্রী রামকৃষ্ণ সংঘের মঠটি বরানগরে স্থাপিত ছিল। ১৮৯২ সালে স্থানান্তরিত হয় আলমবাজারে। ১৮৯৭ সাল পর্যন্ত আলমবাজারেই মঠটি ছিল। তারপর ১৮৯৮ সালে বেলুড়ে নীলাম্বর মুখার্জি ভাড়াটিয়া বাগান বাড়িতে এবং অবশেষে ১৮৯৯ সালে বর্তমান বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র স্থাপিত হয়।
আমাদের পরের ভিডিওতে আমরা এই দুটি মঠেও যাব, তাদের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি জানব। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে ফেলুন। আমাদের আজকের সন্ধান কেমন লাগলো জানাতে ভুলবেন না। ঘুরতে থাকুন, আনন্দে থাকুন।